আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। একটু দাঁড়াও, আমি শেয়ার দিব, এখন সমস্যা ফেস করতেছি, শেয়ার দিতে কি। তোমরা কি দেখতে পাচ্ছ? আমি একটা ভিডিও ফাইল অন করছি, এটা কি দেখতে পাচ্ছ? কনস্ট্রাকশন অফ থ্রি ফেজ ট্রান্সফরমার। জি ম্যাডাম, আচ্ছা, এটা হচ্ছে তোমাদেরকে থ্রি ফেজ ট্রান্সফরমারের কনস্ট্রাকশনটা দেখাবো। থ্রি ফেজ ট্রান্সফরমার হচ্ছে একটু বড় সাইজের ট্রান্সফরমার গুলা। এই ট্রান্সফরমার আমরা কি করব, মেইনলি পাওয়ার প্ল্যান্টে দেখব, অথবা যেখানে থ্রি ফেজ লাগে, বড় বড় ইন্ডাস্ট্রিতে থ্রি ফেজ সাপ্লাই লাগে, সেখানে আমরা মেইনলি ইউজ করি বড় সাইজের পাওয়ার হ্যান্ডেল করার জন্য। আর ছোট সাইজের ট্রান্সফরমারও থাকে। ছোট সাইজের ট্রান্সফরমার গুলাতে এখানে যে কনস্ট্রাকশন দেখবো তার তুলনায় একটু কম জিনিস থাকবে, সবকিছু একটু কম কম থাকবে, কারণ এত বেশি প্রিকশন নেওয়ার দরকার নাই, এত কিছু কমানোর দরকার পড়বে না লস কমানোর জন্য। যেহেতু বড় সাইজের ট্রান্সফরমার, লসও অনেক বেশি হবে, হিটেড ট্রান্সফরমারটা সহজে হিটেড হয়ে যাবে, এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য বড় বড় ট্রান্সফরমারে অনেক এডিশনাল ইকুইপমেন্ট থাকবে। কন্টিনিউসলি মনিটর করার জন্য আমাদের ডিভাইস কানেক্টেড থাকবে, টেম্পারেচার প্রেশার মাপার জন্য। ছোট সাইজের ট্রান্সফরমারে এত কিছু থাকে না, তো আমরা ছোট সাইজের ট্রান্সফরমারটাতে ভাববো যে বেসিক জিনিসগুলো ছোট সাইজে থাকবে। আর তোমাদেরকে যেটা বলতেছি সেটা হলো বড় সাইজে একটা ট্রান্সফরমারের কনস্ট্রাকশন। তো তোমাদের পরীক্ষার সময় হয়তো কোন একটা জিনিস নিয়ে জিজ্ঞেস করা হবে যে এটা এটা সম্পর্কে বলো, ট্রান্সফরমারের মধ্যে যে তেল থাকে সেটা কাজটা কি, বা এরকম কিছু একটা কোয়েশ্চেন থাকবে, অথবা একটা ট্রান্সফরমার থ্রি ফেজ ট্রান্সফরমারের কনস্ট্রাকশন বলতে বলা হবে। তো সবকিছুই তখন লিখতে হবে। আর কিন্তু এটা মাথায় রাখবা যে বড় সাইজের ট্রান্সফরমারে যেরকম থাকবে সবকিছু, ছোট সাইজের ট্রান্সফরমারে থাকবে তা না, একটু কম থাকবে। তো আমরা কনস্ট্রাকশনটা একটু দেখি। তোমরা কি শুনতে পাচ্ছ? কনস্ট্রাকশন অফ থ্রি ফেজ ট্রান্সফরমার, ট্রান্সফরমার যে বলছি ম্যাডাম, ওকে ভেরি গুড। সি দ্য কনস্ট্রাকশন অফ থ্রি ফেজ ট্রান্সফরমার। Laminated and well insulated iron cores are used for the completion of the magnetic circuit and to reduce iron and eddy current losses. আচ্ছা, এখানে আমরা এই যে পাতলা পাতলা দেখো এরকম বিভিন্ন শেপের একটার সাথে আরেকটা জোড়া লাগায় এরকম বিভিন্ন টুকরা টুকরা শেপ একটা স্ট্রাকচার আমরা বানাচ্ছি, এরকম জানালার মতো বানাচ্ছি, এইটাকে আমরা বলি লেমিনেটেড। এই লেমিনেটেড শেপ বলি। এটাতে কি করা হয়, আমরা আসলে এই এক একটা টুকরা যে নেই, এই টুকরা গুলো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের থাকবে। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা থাকার পরে পাতলা থিকনেস এরকম আমরা তৈরি করব। তৈরি করে সেটাকে আমরা লেমিনেশন করি, যে আমরা কাগজপত্র, বিভিন্ন কাগজপত্র বাজারে গিয়ে বা দোকানে গিয়ে আমরা প্লাস্টিকের লেমিনেশন দেই না, সেরকম এখানেও লেমিনেট করা থাকে একটার সাথে, যাতে একটার মধ্যে আরেকটার কানেকশন ইলেকট্রিক্যাল কানেকশন না হয়ে যায়। করে এই পাতলা পাতলা শিট গুলো একটার উপর একটা বসানো থাকে। এই যে একটা শিট থেকে আরেকটা শিটের মধ্যে যেহেতু লেমিনেশন দেওয়া আছে, ইনসুলেশন, এক ধরনের ইনসুলেশন দেওয়া থাকে, যার জন্য একটা শিটের সাথে আরেকটা শিটের ডিরেক্ট ইলেকট্রিক্যাল কন্টাক্ট থাকে না, যার ফলে কোরের মধ্যে, আচ্ছা এই এই যে তৈরি করলাম স্ট্রাকচার এটাকে আমরা বলি কোর। ফেরো ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের তৈরি, এটাকে আমরা বলি কোর। এই কোরটার মধ্যে যেন ইলেকট্রিক্যাল ইলেকট্রিসিটি ফ্লো করতে না পারে, এই জন্য আমরা এই কাজটা করি। আমরা যখন পাতলা পাতলা শিট ব্যবহার করি তখন আমাদের ভিতরে তারপরেও ইলেকট্রিসিটি আসলে ফ্লো করে। কিভাবে ফ্লো করে, আচ্ছা একটু পরে বলি কিভাবে ফ্লো করে। ইলেকট্রিসিটি ফ্লো করলে আমার এখানে একটা পাওয়ার সাপ্লাই পাওয়ার লস হয়, একে আমরা বলি এডি কারেন্ট লস। এই কারেন্টটার লসটাও আমি পরে ডিসকাস করব, আজকের ক্লাসে না, লসটা পরে কোনো এক ক্লাসে ডিসকাস করব। তো এই এডি কারেন্ট লসটা অ্যাভয়েড যত কমানো যায়, জিরো হবে না কখনো, কারণ কোরের মধ্যে একটা ভোল্টেজ ইনডিউসড হবেই। এই ভোল্টেজটা ইনডিউসড হলে আমার একটা কারেন্ট ফ্লো করবে, যে কারেন্টটা আমার কোনো কাজে লাগে না, যাকে আমরা এডি কারেন্ট বলি। এই কারেন্ট ফ্লো করার জন্য এখানে একটা পাওয়ার লস হয়, তাকে আমরা এডি কারেন্ট পাওয়ার লস বলি। এই এডি কারেন্ট লসটা অ্যাভয়েড করার জন্য আমরা পাতলা পাতলা শিট ব্যবহার করি, কোরটাকে সলিড কোর ব্যবহার না করি। এই জানালার স্ট্রাকচারটা কিন্তু আমরা সলিড ব্যবহার করতে পারি, সলিড স্ট্রাকচার নিতে পারতাম, তা না করে পাতলা পাতলা শিট ব্যবহার করি, যেটাকে আমরা লেমিনেটেড শিট বলি। আচ্ছা, Laminated sheets are assembled in a series manner and to form the laminated core. The thickness of a core is kept 0.5 millimeter.
the windings are wounded in the limb. Insulations are used between the high voltage and low voltage windings to prevent the short circuit. দেখো এখানে কিন্তু এরপর আমরা কি করলাম তার পেঁচাইলাম এই যে তারটা পেঁচাইছি তারের কালার দেখো কপার কালারের তারটা তৈরিও হচ্ছে কপারের কপার কালারের বাট এই কপার কালারটা কিন্তু ওর উপরে ইনসুলেশন দেওয়া হচ্ছে দেন আমরা কি করলাম পেপার পেঁচাইলাম এটা হচ্ছে পেপার পেঁচাইছি যাতে নেক্সট উইন্ড এটা হলো লো ভোল্টেজ সাইডকে আমরা ভিতরে ব্যবহার করছি আর এরপরে হাই পেপার ইনসুলেশন দিব তারপর হাই ভোল্টেজ সাইডটাতে এটাকে পেঁচাবো দ্য প্রাইমারি এন্ড সেকেন্ডারি উইন্ডিং আর প্লেসড ফর দ্য ট্রান্সফরমেশন অফ পাওয়ার দিস মে বি উইন্ড ইন সিলিন্ড্রিক্যাল অর স্যান্ডউইচ টাইপস High voltage insulated sheet, the tank or box protects. আচ্ছা, তারপরে এই যে আমরা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিলাম, তার গায়ে আমরা হচ্ছে তারটাকে পেঁচাইলাম। এই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের কাজটা কি যাতে আমাদের যে প্রাইমারিটা যে ভোল্টেজ ইনডিউসড সরি প্রাইমারিটা যে ফ্লাক্স তৈরি করবে সেটা যেন সেকেন্ডারিকে 100% কাট করে এই জন্য ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা আমরা ব্যবহার করলাম করার পরে এই তো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালে শীট শীট বানাই আমরা একটা স্ট্রাকচার বানালাম তার পেঁচালাম ইনসুলেশন দিলাম এই পুরো স্ট্রাকচারটাকে এই যে নীল কালারের একটা বক্স দেখতে পাচ্ছি এই বক্সের ভিতরে ঢুকাবো এই বক্সটাকে আমরা বলি ট্যাঙ্ক ট্যাঙ্কের কাজটা কি আমি যদি একদম খোলামেলা জায়গায় ট্রান্সফরমারের তার টার এই সবগুলো ফেলে রাখি তাহলে কিন্তু দিনে দিনে এটা কি হবে ক্ষয় হয়ে যাবে আশেপাশে বাতাসের সাথে রিয়াকশন করবে তারপরে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হবে এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য পুরো স্ট্রাকচারটাকে আমরা কি করব একটা ট্যাংকের ভিতরে ঢুকায় রাখবো অল দ্য উইন্ডিংস এন্ড কোস ফ্রম দ্য অ্যাটমোস্ফিয়ারিক এফেক্ট দ্য থ্রি ফেজ উইন্ডিং ইজ ইনসার্টেড ইনটু দ্য ট্যাংক দ্য কনজারভেটর ইজ দ্য ড্রাম হুইচ ইজ আচ্ছা তারপরে কি করা হয় এরকম একটা আচ্ছা একটু আগাই ইউজড অ্যাজ অয়েল স্টোরেজ ট্যাংক এখানে দেখো এই ট্যাংকের সাথে আমরা পাইপ দিয়ে কানেক্টেড কি এই অংশটা এটার নাম হচ্ছে কনজারভেটর আমার যে ট্যাংকটা থাকে ট্যাংকটা আসলে এক ধরনের ম্যাটেরিয়াল দিয়ে পূর্ণ থাকে সেটা অয়েল হতে পারে অথবা গ্যাস হতে পারে অয়েল বলতে মিনারেল অয়েল এক ধরনের ব্যবহার করা হয় স্পেসিফিক অয়েল ব্যবহার করা হয় অথবা গ্যাস ব্যবহার করা হয় গ্যাসটা হচ্ছে আমরা CF2F6 একটা গ্যাস আছে SF6 একটা গ্যাস আছে তো এই দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করা হবে কোন প্লাস অয়েলও ব্যবহার করা হয় ঠিক কোন ধরনের হয় অয়েল অথবা গ্যাস অথবা কোন কোন ক্ষেত্রে আসলে খুব ছোট সাইজের ট্রান্সফরমারে আমরা ট্যাঙ্কটাকে কোনো কিছু দিয়ে পূর্ণ করি না খালিই রাখি কারণ ছোট সাইজের ট্রান্সফরমারে আমাদের ট্রান্সফরমারটা খুব বেশি হিটেড হয় না বেশি কারেন্ট ফ্লো করবে না বেশি হিটেড হবে না এই যে অয়েল বা গ্যাস ব্যবহার করি বড় সাইজের ট্রান্সফরমারে এর কাজটা হচ্ছে আমার ট্রান্সফরমারের অয়েল হিটটাকে সে অ্যাবজর্ব করে নেয় অ্যাবজর্ব করে নিবে কিভাবে আমার প্রতিটা ম্যাটেরিয়ালে কিন্তু অ্যাবজর্পশন ক্যাপাসিটি আছে দেখা যাবে যে আমি যদি ইয়াকে কি বলে এটার নাম একটা পানিকে পাতিলে দিয়ে গরম করি দেখবো পানি কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে যেতে খুব তাড়াতাড়ি 100 ডিগ্রি সেলসিয়াস হবে এবং বয়েল হওয়া শুরু করবে কিন্তু তেল কিন্তু এত সহজে অনেক হিট দিচ্ছ কিন্তু তেল কিন্তু এত সহজে বয়েল হবে না সো সে অনেক বেশি অ্যাবজর্ব করে নিতে পারে হিটটাকে অনেক সহজ অনেক অ্যাবজর্ব করে নিতে পারে এটা হচ্ছে তেলের সুবিধা আবার এই যে গ্যাস যেটা যে কয়েকটা বললাম এরাও সেরকম সহজে অ্যাবজর্ব করে ফেলে তো আমরা বড় বড় ট্রান্সফরমারে হয় অয়েল দিয়ে ট্যাঙ্কটাকে পূর্ণ করে রাখি অথবা গ্যাস দিয়ে পূর্ণ করে রাখি স্পেসিফিক গ্যাস দিয়ে পূর্ণ বাণিজ্যিক ক্ষেত্রে ম্যাডাম বাণিজ্যিক ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি ইউজ করা হয় তেল নাকি গ্যাস বেশিরভাগ ক্ষেত্রেই তেল বা অন্তত মানে ধরো এটা হচ্ছে অ্যানালগ ডিজিটালের মতো পুরানো সিস্টেম হচ্ছে বেশিরভাগ তেল বড় বড় সাইজের ট্রান্সফরমার আমাদের বাংলাদেশে বেশিরভাগই হচ্ছে তেল বেশি বলতে আসলে সবই আমাদের তেল কিন্তু নতুন নতুন অ্যাডভান্স আমরা কি করি সময়ের সাথে সাথে যেমন নতুন নতুন টেকনোলজি আসতেছে তার পরিপ্রেক্ষিতে গ্যাসের আইডিয়াটা আসছে যে কিছু গ্যাস পাওয়া গেছে যেগুলো হচ্ছে খুব ভালো ইনসুলেশনের কাজ করবে আবার ইয়ারও কাজ করবে যে হিটটাকে অ্যাবজর্পশনে কাজ করবে এটা হলো পরবর্তী জেনারেশন আমরা ধরে নিতে পারি কম্পিউটারের ক্ষেত্রে জেনারেশন বলি না যেমন 5th জেনারেশন 9th জেনারেশন মানে ধীরে ধীরে নতুন নতুন জিনিস আসতেছে আগে তেল বাংলাদেশে বেশিরভাগই তেল হ্যাঁ বলো এখন বলো না বুঝতে পারছি কি তেল ইউজ করা হয় ম্যাম
মিনারেল অয়েল, এক ধরনের মিনারেল অয়েল ইউজ করা হয়। এটা এক তো অ্যাবজর্ব করে নিবে হিটটাকে, যে আমাদের যে তারগুলোর মধ্যে দিয়ে কারেন্ট পাস করলে কি হবে, গরম হয়ে যায় তার, দেখবা গরম হয়ে যায়, আমাদের লাইট বাল্ব ধরে দেখবা কিন্তু অনেকক্ষণ জ্বলে থাকলে গরম হয়ে যায়, এরকম তারগুলোর মধ্যে দিয়ে যখন ট্রান্সফরমারে কারেন্ট ফ্লো করে সেটাও গরম হয়ে যায়। তো এই গরমে কি হবে, তারগুলো ধীরে ধীরে ক্ষয় হয়ে যেতে থাকবে। সো এইটা অ্যাভয়েড করার জন্য আমরা কি করি, তেল দিয়ে দেই। তেল দিলে কি হবে, এই তেলটা যে তারটা গরম হচ্ছে সাথে সাথে তার থেকে সে হিটটাকে অ্যাবজর্ব করে নিবে। অ্যাবজর্ব করে নিলে তেল কিন্তু আবার সহজে গরম হয় না, তেলের কিন্তু অনেক এনার্জি দাও, অনেক পরিমাণ জুল হিট দাও, স্টিল তেল কিন্তু টেম্পারেচার খুব বেশি বাড়ে না। সো এটা হচ্ছে কাজ করবে একটা। আরেকটা হচ্ছে তেল রিয়াকশনের ক্ষেত্রেও দেখা যাবে যে আমি যদি এমন একটা জিনিস দিলাম, যেমন হচ্ছে পানি দিয়ে দিলাম, তুমি বলতে পানিও তো হিট অ্যাবজর্ব করতে পারে, তো পানি দিয়ে দিলাম, পানি কিন্তু সহজে রিয়াকশন করে ফেলে। প্লাস হচ্ছে আমি যদি মাঝের জায়গাটা পানি দিয়ে ভর্তি করে দেই, এক তার থেকে আরেক তারের মধ্যে কিন্তু পানির মাধ্যমে ডিরেক্ট কন্ট্যাক্ট হয়ে যাবে। আমার যে প্রাইমারি সেকেন্ডারি তার এগুলোর মধ্যে দেখা যাবে ইনসুলেশনে কি হবে, পেপারটা ভিজে যাবে এবং একজনের থেকে আরেকজনের সহজে ডিরেক্ট তার কন্ট্যাক্ট হয়ে যাবে হচ্ছে তেলের পানির মাধ্যমে, কারণ পানি পানি হচ্ছে সুপরিবাহক বা পরিবাহীর মতো কাজ করবে। আর তেলটা কি করে, যেই তেলটা আমরা ব্যবহার করি সে কিন্তু খুব ডাইইলেকট্রিক স্ট্রেংথ খুব বেশি হয়, সে সহজেই ইলেকট্রিসিটি ফ্লো করতে দিবে না তার মধ্যে দিয়ে, যতই হিট দাও বা যতই তার সিচুয়েশন আয়োনাইজড, যতই ভোল্টেজ হাই ভোল্টেজ দাও সে সহজে আয়োনাইজড হয় না, ডাইইলেকট্রিক স্ট্রেংথ হচ্ছে তার বেশি, যার জন্য আমার এত সহজে ইলেকট্রিসিটি ফ্লো করবে না। আর এই জন্য ইনসুলেটরের মতো সে কাজ করে, তেলটা ইনসুলেটরের মতো কাজ করে, সেপারেটর হিসেবে এক লেয়ার থেকে আর এক লেয়ারের সরি এক পাশের তার আরেক পাশের তার বলো, অথবা তার এবং যে বাইরের ট্যাঙ্কটা বলো, এদের মধ্যে সহজে কন্ট্যাক্ট তৈরি হবে না তেলটার কারণে। বোঝা গেছে, ইনসুলেশন এবং হিট অ্যাবজর্পশনের জন্য আমরা তেলটাকে ব্যবহার করি। যে তেলটা দিয়ে পূর্ণ করে দিলাম, এই তেলটা তো ট্যাঙ্কে পুরোপুরি পূর্ণ থাকে আর তার অর্ধেকটা থাকে এই কনজারভেটরের মধ্যে, যেহেতু রিজার্ভ অবস্থায় কনজারভেটরের মধ্যে এডিশনাল কিছু তেল থাকে, যে কোনো কারণে ট্যাঙ্কের ভিতরে তেলটা যদি কমে যায় এই কনজারভেটর থেকে তেল এসে এটাকে ফিল আপ করে দেয়, তো এই জন্য এটার নাম হচ্ছে কনজারভেটর। আচ্ছা, এখন এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? ম্যাডাম, আমরা যে নরমালি রাস্তাঘাটে যে সমস্ত ট্রান্সফরমার দেখি ম্যাডাম রাস্তার মধ্যে, এগুলো তো ম্যাডাম এত বড় কোনো স্ট্রাকচার থাকে না, বড় না থাকলে ওগুলোতে তেল থাকে? আমার যতদূর জানি ছোট ছোট ট্রান্সফরমার হইলেও ওগুলোতে তেল থাকে, রাস্তার উপরে যে যে সিলিন্ড্রিক্যাল শেপের আসলে এরকম চার কোনা থাকে না, পিলার গুলাতে তুমি যদি দেখো সেগুলোর মধ্যে যেগুলো থাকে সেগুলোতেও তেল থাকে। তারপর আমি নিশ্চিত হওয়ার জন্য দেখব, আবার আমি একটু ভেরিফাই করব, বাট আমার যতদূর মনে পড়ে ওগুলাতেও তেল থাকে। না ম্যাডাম, একটু আগে যে মানে স্ট্রাকচারটা আপনি দেখালেন ম্যাডাম, এই ট্যাংকের মধ্যে যেটা ঢুকতেছে ম্যাডাম রাস্তার মধ্যে, তো অ্যাকচুয়ালি আমরা ওই স্ট্রাকচারটাই দেখি রাস্তার মধ্যে, চার কোণা তোমরা দেখো না তো? না ম্যাডাম, চার কোণা তো দেখি না, মানে ভিতরে যে স্ট্রাকচারটা আছে অ্যাকচুয়ালি তো ওটাই দেখি, ওটাই থাকে, ওটা থাকে না রাস্তার মধ্যে। তুমি যেটা কথা বলতেছো সেগুলো কিন্তু আমার যেটা মনে পড়ে, আমি যেটা বুঝি সেটা হচ্ছে, ধরো আমরা যখন বাসায় থেকে বের হইলাম সামনে কতগুলো এরকম কলাম কলাম দেখা যায়, মানে যে স্তম্ভ যেগুলো সেরকম থাকে, ওগুলোর উপর দিয়ে সিলিন্ড্রিক্যাল বাইরের ট্যাঙ্কটা থাকে সিলিন্ড্রিক্যাল শেপের, ওখান থেকে কিন্তু দেখবো থ্রি ফেজ আসলে আসে না, বেশিরভাগই হচ্ছে সিঙ্গেল ফেজ হয়। আমি তোমাকে যে স্ট্রাকচারটা দেখালাম এই টাইপেরই, কিন্তু এত এখানে কি আছে, একটা দুইটা তিনটা, আমার ওখানে তিনটা থাকবে না, একটাই থাকবে। তার যে পেঁচানো হয়েছে প্রাইমারি সেকেন্ডারি একটা থাকবে, এ ফেজ বি ফেজ সি ফেজ থাকবে না, শুধু একটা ফেজ থাকবে রাস্তায় যেগুলো থাকে। আবার তুমি যদি কোনো একটা সাবস্টেশনের পাশে দিয়ে যাও, লাইক তেজগাঁও সাবস্টেশন অথবা কাটাবন সাবস্টেশন অথবা নীলক্ষেত সাবস্টেশন, এই সাবস্টেশন গুলো দিয়ে যাও, তখন দেখবে মাঠের মধ্যে বড় বড় ট্রান্সফরমার পড়ে আছে, ওগুলা কিন্তু আবার থ্রি ফেজ, এখন যে কনস্ট্রাকশন দেখাচ্ছি সেগুলো হচ্ছে এগুলা। বোঝা গেছে? এটা তো আমাদের কনজারভেটর, ওকে। এইটা এরপরে হচ্ছে এই যে তেল, তেলটা কিন্তু গরম হয়ে, তেলটার তেলেরও তো একটা ক্যাপাসিটি আছে, তেলটাও কিন্তু আস্তে আস্তে গরম হতে থাকবে। আবার অ্যাক্সিডেন্টাল কিছু কেস আছে, কোনোভাবে শর্ট সার্কিট তৈরি হয়ে গেছে,
ধরো কোথাও আমার যে পাখি বসছে দুইটা তার জোড়া লেগে গেছে, অথবা বৃষ্টির দিনে তার ছিঁড়ে আরেকটা তারের সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে, কোনোভাবে আমার শর্ট সার্কিট হয়ে গেছে, তখন কিন্তু খুব হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো করা শুরু করবে। কারেন্ট ফ্লো বেশি গরম মানে আমার তারটা চট করে দেখবা গরম হয়ে গেছে। গরম হয়ে গেলে এই তেল যতই অ্যাবজর্ব করুক না কেন, সে তারপরেও কিন্তু তার সে কিন্তু হয়তো একটা সময় গরম হয়ে যাবে। তো এইটা মনিটর করার জন্য যে বেশি গরম হয়ে গেলে কি হবে, তেলটা খুব গরম হয়ে গেলে প্রথম যেটা সবচেয়ে রিস্কি সিচুয়েশন হবে, তেলটা খুব এক্সপ্যান্ড করে যাবে, মানে লিকুইড বা গ্যাস কি হয় বা সলিডও হিটেড হইলে কিন্তু ভলিউম বেড়ে যায়। ভলিউম বেড়ে গেলে কি হবে, সে এই ট্রান্সফর্মার ট্যাঙ্কের উপরে চাপ প্রয়োগ করবে। সে 5 লিটার ছিল, খুব বেশি হিটেড হয়ে 10 লিটার হয়ে গেছে, কিন্তু ট্যাঙ্কের সাইজ হচ্ছে 6 লিটারের সাইজ বা 5 লিটারের সাইজ, সে বাকি 5 লিটার কই আটবে, আটবে না। তো তখন কি করবে, এই ট্রান্সফর্মার ট্যাঙ্কের গায়ে ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে ট্রান্সফর্মার যেটা আমরা বলি বার্স্ট করে, এই এই এটার একটা কারণ হচ্ছে এটা, যে তেল খুব এক্সপ্যান্ড শর্ট সার্কিট হয়ে গেছে, অনেক কারেন্ট ফ্লো করছে, অনেক হিটেড হয়ে গেছে, তেল এত গরম হয়ে গেছে যে এক্সপ্যান্ড করে প্রেশার, হিউজ প্রেশার তৈরি হয়েছে, বার্স্ট করছে। তো এইটা অ্যাভয়েড করার জন্য আমরা কি করি, এখানে এক ধরনের প্রেশার মাপার মেশিন, টেম্পারেচার মাপার ডিভাইস, মিটার, এটার সাথে কানেক্ট করে দিই, তেলের সাথে কানেক্ট করে দিই, এবং এই মিটারটা শো করতে থাকে, কন্টিনিউয়াসলি শো করতে থাকে যে টেম্পারেচার কেমন। খুব বেশি হয়ে গেলে আমরা মেনটেন দেখবো যে প্রেশার কেমন, টেম্পারেচার কেমন, মনিটর করতে থাকবো। যদি দেখি যে আমার লেভেল, মানে আমার যতটুকু টলারেন্স লেভেল সেটা ক্রস করে গেছে, সাথে সাথে ওকে আমি অফ করে দিব, সিস্টেম থেকে সরায় ফেলবো। সরায় চেক করতে হবে কেন এই সিচুয়েশনটা হইলো, চেক করে সেই অনুযায়ী আমি প্রিকোশন নিব, বা সেই অনুযায়ী আমার মেইনটেনেন্স যা করা লাগবে করব। দ্য অয়েল লেভেল ইন্ডিকেটর ইজ ম্যাম হ্যাঁ বলো, আপনি যেটা বললেন তেল মানে অত্যধিক গরম হলে পরিমাণ বেড়ে যায় 5 লিটার থেকে 10 লিটার, এটাকে আসলেই মানে না, এটা আমি তো বাড়ার কথা না, 5 থেকে 10 এটা তোমাকে আমি অ্যাজ অ্যান এক্সাম্পল বললাম, 5 থেকে 10 ঠিক আছে ম্যাম, হ্যাঁ বলো এক্স্যাক্টলি বাড়বে না কমে যাওয়ার কথা তো ম্যাম, এখানে এক কমবে কেন, অয়েল তো এক্সপ্যান্ডই করে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই, সে কতটুকু এক্সপ্যান্ড করবে সেটা কতটুকু হিটেড হলো তার উপর ডিপেন্ড করবে। ডাবলই যে হবে সেটা আমি বললাম, যে ডাবলটা আমার একটা এক্সাম্পল যে 5 থেকে 10 হয়ে গেছে, এটা হলো আমি অ্যাজ অ্যান এক্সাম্পল হাইপ একটা জাস্ট কল্পনা করে বললাম, কিন্তু সে বাড়বে, হিটেড হয়ে বাড়বে, যে কোনো অবস্থাতেই বাড়বে, কিন্তু বাড়লেও এত রিস্কি হয়ে যায় না, খুব হিউজ পরিমাণ যদি এক্সপ্যান্ড করে তখনই দেখা যাবে প্রেশার এত বেড়ে গেছে যে এটা হচ্ছে বার্স্ট করবে। এই এখন তোমার কথাটা কি, না যে মিটারটার কথা বললেন, এই মিটারটা কিন্তু যতদূর আমি জানি পরিমাণ কমে গেলে এই মিটারটা শো করে, তখন তেল আবার পুনরায়, হ্যাঁ হ্যাঁ তুমি যেটা বলতেছো ঠিক আছে, আমি যেটা বলতেছি সেটা বলছি টেম্পারেচার এবং প্রেসার মাপার মেজারমেন্ট, হ্যাঁ সেটা একটা কেস আমি তোমাকে বললাম, আমি কিন্তু ওই তুমি যেটা বলতেছো সেটা ভিন্ন, সেটা আমি এখন বলবো, আমার কথা বুঝছো, আমি যেটা বলতেছি টেম্পারেচার গেজ, প্রেশার গেজ বসানো থাকে ট্যাঙ্কের সাথে, তেলের ট্যাঙ্কের ভিতরে প্রেশার এবং টেম্পারেচার মেজার করার জন্য টেম্পারেচার গেজ আর প্রেশার গেজ বসানো থাকে। সেটা কেন হয়, বসায় থাকে কেন, কারণ খুব বেশি প্রেশার বেড়ে যেতে পারে অ্যালার্ম বাজার জন্য বা জানানোর জন্য, আরেকটা হচ্ছে খুব বেশি টেম্পারেচার বাড়তে পারে সেটাও তোমাকে জানানোর জন্য, আদারওয়াইজ অ্যাক্সিডেন্ট হবে আর যদি আমি খেয়াল না করি। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অয়েল লেভেল ইন্ডিকেটর, যে মিটারটা সেটা হচ্ছে অয়েল লেভেল ইন্ডিকেটর, আরেকটা মিটার থাকবে, সেটার কাজ হচ্ছে অয়েল লেভেলটা যদি নিচে নেমে যায়, তুমি এখন যেটা বললা সেটা এখন যে অয়েল লেভেল নিচে নেমে যেতে পারে, তো সেটা কখন হবে, সেটা কিন্তু হিটেড কেসে হবে না, হিটেডের জন্য হয়, যেটা হয় যে তেল আমি ট্যাঙ্কটাকে পুরোপুরি ফিল করে দিই, ফুল টু দা ব্রিম একদম ট্যাঙ্কটাকে ফিল করি, দেন কনজারভেটরের অর্ধেক পর্যন্ত আমরা তেল ভর্তি করে দিই। এখন কি হবে, এই ট্রান্সফরমার আমি ধরো জানুয়ারির 1 তারিখে ফুল ফ্রেশ তেল দিয়ে ভর্তি করে চালু করে দিলাম, এই ট্রান্সফরমারে ধীরে ধীরে কারেন্ট ফ্লো করতেছে, লোড চলতেছে, সব কাজ হইতেছে, এভাবে চলতে 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 এখন এই যে কন্টিনিউয়াসলি প্রসেসে চলতেছে, তেলের কিন্তু একটা স্টেবিলিটি লিমিট আছে, সে যে কোনো পদার্থ তুমি দেখবা বাতাসে পানি রেখে দিলেও কিন্তু আশেপাশের এটা সেটার সাথে তুমি বুঝতেছো না, তোমার চোখের দেখায় বুঝতেছো না পানি কি হয়ে যাবে, বাষ্পীভূত হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে পানি আসে বাতাসের মধ্যে যেসব অ্যাটম আছে, আয়ন আছে, এদের সাথে রিয়াকশন করতেছে, এইটা হলো যে কোনো পদার্থের ধর্মই কিন্তু এরকম, তাকে যদি এভাবে ফেলে রাখো কন্টিনিউয়াসলি সে রিয়াকশন করতে থাকবে, সেটা তেলের ক্ষেত্রেও প্রযোজ্য, তেলও
দিনের পর দিন একটু একটু এটার সাথে রিয়াকশন করবে, কোরের সাথে রিয়াকশন করবে, আশেপাশে বাতাস বাতাস যেটা ঢুকবে সেটার সাথে রিয়াকশন করবে। প্লাস এটা কিন্তু রিয়াকশন করার আরেকটা কারণ আছে যে এটা কিন্তু কন্টিনিউয়াসলি হিটেড অবস্থায় থাকতেছে। ট্রান্সফরমার অয়েল কিন্তু ভালোই গরম থাকে, ট্রান্সফরমার যখন বাস্ট করে এটা আশেপাশে কিন্তু অনেক সময় দেখবা যারা মেনটেন্যান্সের জন্য ইঞ্জিনিয়ার ছিল অথবা কেউ ছিল টেকনিশিয়ান ছিল ওনার অ্যাক্সিডেন্ট করে কিন্তু পুড়ে গেছে, এরকম হয়েছে যে এত গরম তেলটা গায়ের মধ্যে পড়ে, মানে তেলটা কন্টিনিউয়াসলি কিন্তু গরম হইতে থাকে, খুব হালকা টেম্পারেচার হইলেও এটা গরমই সব সময়। সো হিটেড অবস্থা যে কোনো ম্যাটেরিয়াল কিন্তু হিটেড অবস্থায় আরো বেশি রিয়াকশন করবে, তেলের ক্ষেত্রেও তাই প্রযোজ্য। তেল এভাবে রিয়াকশন করতে থাকবে করতে থাকবে, রিয়াকশন করে আসলে কি হয় ও বিভিন্ন রকম গ্যাসে পরিণত হয়, বাতাসে অ্যাটমের সাথে রিয়াকশন করে তেল আর থাকতেছে না, সে ভিন্ন কিছুতে পরিণত হইতেছে। গ্যাসে পরিণত হইলে আস্তে আস্তে গ্যাস বের হয়ে যাওয়ার একটা রাস্তা আছে, সেখান দিয়ে গ্যাসটা বের হয়ে যায়। তার মানে কি তেল আমি 5 লিটার ঢুকাইছিলাম, সে 1 লিটার এটা সেটার সাথে রিয়াকশন করে কমে গেছে, তাহলে কি হবে আমার তেল তেলের লেভেল 4 লিটারে নেমে আসবে। তেলের লেভেল যখন 4 লিটারে নেমে আসলো, ট্যাঙ্কের ভিতরে একটা খালি জায়গা তৈরি হবে, তখন এই কনজারভেটর থেকে তেলটা, কনজারভেটর তো আমি কিছু তেল রাখছি, ওই তেলটা ধরো কনজারভেটরের ভেতরে আমার 2.5 লিটার তেল আছে, 2.5 লিটারের মধ্যে যেহেতু এখানে 1 লিটার কমতি পড়ছে, 1 লিটার নেমে আসবে চলে আসবে মেইন ট্যাঙ্কের ভিতরে, আর 1.5 লিটার এটার মধ্যে থাকবে। এটা হলো ফেব্রুয়ারি মাসের ঘটনা। আরো কিছুদিন যাওয়ার পর মার্চ মাসে গিয়ে দেখলাম যে আমার আরো তেল আরো কিছু কমে গেছে, এরকম রিয়াকশন করে তেলের লেভেলটা আরো কমে গেছে। তো ধরো হিসাব করলাম যে 0.5 লিটার কমছে, তো 0.5 লিটার আসবে কোথা থেকে, কনজারভেটর থেকে 0.5 লিটার আবার তেল চলে আসবে। এখন কনজারভেটরেরও একটা লিমিট আছে, কনজারভেটর যখন দেখবে 1 লিটার, কনজারভেটর লিমিটটা কি ওতে আমি 2.5 লিটার ভরি, ভরার পরে ও বলে যে 2.5 লিটার আমি 1 লিটার পর্যন্ত আমি কোনো কোনো কিছু ইন্ডিকেট করব না, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি কি হচ্ছে প্রথম ধাপে 1 লিটার ওর কাছ থেকে টেনে নিয়ে গেছি, পরের মাসে 0.5 লিটার ট্যাঙ্কে চলে গেছে, তাহলে এখন কিন্তু ওর মধ্যে আছে 1 লিটার। এই অবস্থায় এই লেভেলটা ইন্ডিকেটর ইন্ডিকেট করবে, কে অয়েল লেভেল ইন্ডিকেটর, সে বলবে যে এখন ওর কাছে 1 লিটার মাত্র আছে, তুমি আরো আবার তেল দাও, নাহলে কি হবে এর পরের কেসে দেখা যাবে যে এই এই পরের মাসে গিয়ে দেখবা যে ট্যাঙ্কের তেলটা আরো নিচে নেমে গেছে, কনজারভেটর থেকে টানার পরেও ওর যে খালি হয়েছে সেটা আর ফিল আপ হয় নাই, যার জন্য যখন তেলটা ফিল আপ হইলো না তখন কি হবে, আমি তেলটা যেই উদ্দেশ্যে দিছিলাম, তেলের পরিমাণ কম আছে ট্যাঙ্কে, তখন কি হবে যেই উদ্দেশ্যে দিছিলাম ইনসুলেশনের জন্য দিছিলাম বা হিটটাকে অ্যাবজর্ব করার জন্য দিছিলাম, সেই কাজগুলো কিন্তু হচ্ছে না, কারণ তেল যথেষ্ট নাই। সেই কাজগুলো যদি না হয় ট্রান্সফরমারের বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে, হয় ট্রান্সফরমার পুড়ে যাবে, অ্যাক্সিডেন্টাল কিছু একটা হবে, অথবা শর্ট সার্কিট হয়ে যাবে, অথবা শর্ট সার্কিট হবে, অথবা বেশি হিটেড হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, এই কোন রকম সমস্যাগুলো দেখ বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে। তো এই জন্যই অয়েল লেভেল ইন্ডিকেটর একটা লাগানো থাকে, যে চেক কন্টিনিউয়াসলি চেক করতে থাকে যে কনজারভেটরে কি পরিমাণ তেল আছে, ও কতটুকু ব্যাকআপ দেওয়ার মতো ক্যাপাসিটি আছে। অয়েল লেভেল যদি খুব কনজারভেটরে নেমে যায় তার মানে কি সে ট্যাঙ্কে দেওয়ার পর তার কাছে আর বেশি নাই, এর পরে কিছু কিছুক্ষণ পরেই বা কিছুদিন পরেই ট্যাঙ্কের পরিমাণ যদি আরো কমে যায় তখন কনজারভেটর থেকে টান দেওয়ার পরও ট্যাঙ্কে আর তেল থাকবে না, এরকম একটা ইন্ডিকেটর সে ইন্ডিকেট সে করবে। সো এখনই তুমি কনজারভেটরকে আবার তেল দিয়ে হাফ ফিল করে রাখো। সো এটাই হচ্ছে অয়েল লেভেল ইন্ডিকেটর। এখন কি বোঝা গেছে দুইটার ইয়াটা কি? জি ম্যাম। আচ্ছা এটা গেল। এরপরে a breather is used to prevent এটা হচ্ছে নেক্সট কম্পোনেন্ট, এটা হচ্ছে আমাদের ব্রিদার। এটার কাজটা কি, একটা কনজারভেটরের সাথে একটা পাইপ দিয়ে এটা লাগানো থাকবে, সিলিকা জেল দিয়ে পূর্ণ থাকবে এইটার from the atmospheric pressure এটা এই যে এই জায়গাটায়, এই জায়গাটায় আমার ছিদ্র ছিদ্র থাকে। আমরা ব্রিদার কি করে ব্রিদ করি, যে নিঃশ্বাস নেই বাতাস, মানে বাইরে থেকে অক্সিজেন ঢুকে বাইরে ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, মানে ঢুকে আর বের হয় যে এই সিস্টেমটা, এই ব্রিদারের ক্ষেত্রেও তাই হয়। আমার কি হবে যদি কনজারভেটর থেকে তেল ট্যাঙ্কে চলে আসলো, তাহলে কি হচ্ছে কনজারভেটরটা একটু ফাঁকা হয়ে গেল না, কনজারভেটর যে ফাঁকা হইলো
এটা পূর্ণ করার জন্য এখান দিয়ে বাতাস আশপাশে এনভায়রনমেন্ট থেকে বাতাস এদিক দিয়ে যে এখান দিয়ে পাইপ দিয়ে যে কনজারভেটরে আসবে। এখন বাতাস যে আসবে বাতাসের মধ্যে কিন্তু জলীয় বাষ্প আছে, খুবই ক্ষতিকারক একটা জিনিস হচ্ছে পানি। পানি কিন্তু মানে রিয়াকশন খুব ভালো, মানে রিয়াকশন করার জন্য খুবই উপযুক্ত, কন্ডাক্টিভিটির জন্য খুবই উপযুক্ত। এই জন্য পানিটা রিস্কি আমাদের মেশিনের জন্য রিস্ক। সো এই বাতাসের মধ্যে যে ময়েশ্চার থাকে, এই বাতাসটা যাওয়ার সময় সিলিকা জেল এই ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করে ফেলবে, যাতে এই ময়েশ্চারটা আমার ট্যাঙ্কের ভিতরে ঢুকতে না পারে। পানি যদি ঢুকে যায় তাহলে তেলের সাথে সে রিয়াকশন করবে, কোরের সাথে সে রিয়াকশন করবে, আমাদের তারের সাথে রিয়াকশন করবে, আমাদের যে ট্যাঙ্ক আছে সেটার সাথে রিয়াকশন করবে, করে ক্ষতিগ্রস্ত করবে। সো এই জন্য ময়েশ্চারটা আমরা অ্যাবজর্ব করে রাখবো। আবার কি হইতে পারে, আরেকটা কেস হইতে পারে, আমার ট্রান্সফরমারটা কোনো কোনো কারণে না, আস্তে আস্তে তো গরম হবেই, ট্রান্সফরমারের তেলটা গরম হয়ে যাচ্ছে, গরম হয়ে যাওয়া মানে এক্সপান্ড করবে, খুব খুব হিউজ পরিমাণ এক্সপান্ড করে নাই, সামান্য এক্সপান্ড করছে। এক্সপান্ড করলো, করলে কি হবে, তেলটা পাইপ দিয়ে কনজারভেটরে চলে যাবে, এই এক্সট্রা তেলটা কনজারভেটরে চলে যাবে। কনজারভেটর যেহেতু একটু জায়গা আছে, মানে কনজারভেটর কিন্তু হাফ ফিল্ড অবস্থায় থাকে, ফুল ফিল্ড থাকে না, সো তেলটা যাওয়ার মতো জায়গা আছে। তেল যখন আসবে কনজারভেটরে, যে বাতাসটা ছিল সেই বাতাসটা এই পাইপ দিয়ে এদিক দিয়ে বের হয়ে যাবে। এই বাতাস ঢুকা এবং বাইরের কাজটা যেহেতু ব্রিদার দিয়ে হয়, এই জন্য এটার নাম আমরা দিছি ব্রিদার। ইনস্টল বিটুইন দ্য ট্রান্সফরমার ট্যাঙ্ক এন্ড কনজারভেটর। আচ্ছা, এখানে হচ্ছে আমরা একটা রিলে বসাই, এটাকে আমরা বলি হচ্ছে বাকহোলস রিলে। এই রিলেটা হচ্ছে একটা মেকানিক্যাল সিস্টেম, কোন কারণে যদি ট্রান্সফরমারের ভিতরে বা কোনোভাবে যদি আমার শর্ট সার্কিট তৈরি হয়, যার জন্য ট্রান্সফরমারে অনেক বেশি কারেন্ট ফ্লো করা শুরু করে, তার দিয়ে বেশি কারেন্ট ফ্লো করায় মানে কি আমার রিস্কি, এরপরে স্টেপটাই কি, তেল খুব গরম হয়ে যাবে, বার্স্ট হয়ে যাবে, আগুন ধরে যাবে, এই টাইপের কিছু একটা হবে। সো আগ মুহূর্তে যখন এই যে হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো করা শুরু করে, তখন হচ্ছে তেলটা যে এক্সপান্ড করা শুরু করে, এক্সপান্ড করা মানে কি, তেলের মধ্যে যে তেল এক্সপান্ড করা, হিটেড হইলে কি হয়, তেল বা গ্যাস বা জলীয় বা বাষ্পীয় পদার্থ যেগুলো গ্যাস এবং লিকুইড যারা থাকে তারা পরিচলন পদ্ধতিতে মুভ করে। কিন্তু তো যখনই খুব হিটেড হয়ে যাবে তেল, তেল তখন উপরের দিকে ফ্লো করবে, আবার ঠান্ডা তেল তার নিচে আসবে, এই পদ্ধতিটা কিন্তু চলতে থাকে, এবং যত বেশি হিটেড হবে তত দ্রুত তারা উপরে নিচে নামা এই কাজটা চালাবে, পরিচালন পদ্ধতিটা খুব ফাস্টার হবে। এই অবস্থাতে একটা জায়গায় তেলটা যে খুব হাই স্পিডে ফ্লো শুরু করলো, একটা জায়গায় রিলের একটা জায়গায় একটা ধাক্কা দেয়, একটা একটা পয়েন্ট আছে, সেখানে যখন ধাক্কা দিবে তখন একটা কন্ট্যাক্ট তৈরি হয়, দুইটা পয়েন্টের মধ্যে কানেকশন তৈরি হয়ে যায় এবং এই অ্যালার্মটা বেজে উঠে। এটা হচ্ছে বাকহোলস রিলে আমরা বলি এই রিলেটাকে। এ তখন ইন্ডিকেট করবে যে খুব বেশি এক্সপান্ড হয়ে যাচ্ছে তেল। সো এক্সপান্ড তেল তখনই হবে যখন তেলটা আসলে খুব গরম হয়ে যাচ্ছে, তেলটা তখনই গরম হবে যখন খুব বেশি কারেন্ট ফ্লো করবে, কারেন্ট খুব বেশি তখনই ফ্লো করবে যে কোনো রকম শর্ট সার্কিট বা ফল্ট সিস্টেম, এটাকে আমরা অন্য ভাষায় বলি ফল্ট, সিস্টেমে কোনো রকম ফল্ট হয়েছে, এটা থেকে আমরা বুঝবো ফল্ট দেখা দিছে কোথাও। সো আমরা এটা সলভ করার জন্য আমরা তখন কোন একটা কাজ করব, আগে ট্রান্সফরমারটাকে সেপারেট করব এবং তারপর সলভ করব প্রবলেমটা। Buchholz relay is a gas actuated relay installed in oil immersed transformers for protection against all kinds of faults. Buchholz relay detects the incipient faults at a stage much earlier than is possible with other forms of protection. The bushings provide proper এই যে এটা হচ্ছে, এই যে আমার তার যে বের হবে তার জন্য বুশিং দিছে। এই যে যত এই সার্কুলার চাকতি, এটা একটা সূত্র আছে, সার্কুলার চাকতি যত বেশি ব্যবহার করব, যত হাই ভোল্টেজ হবে সার্কুলার চাকতি তত বেশি ব্যবহার করতে হবে। লাইভ কন্ট্যাক্টর এন্ড আর্থ ট্যাঙ্ক। আচ্ছা, এটা হচ্ছে খুব সিভিয়ার কেসে যান বাঁচানোর জন্য, মানে খুব বড় অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করার জন্য যেটা করা হয়, যে
তেল যখন খুব এক্সপ্যান্ড করে ফেলে এবং কন্টিনিউয়াসলি রিয়াকশন করতে থাকে এবং অনেক প্রেশার ইনসাইডে প্রেশার অনেক বেড়ে যাবে, তখন এটা রিলিজ করার জন্য, প্রেশারটা রিলিজ করার জন্য ভিতরের জিনিসটা যেন বের হয়ে আসতে পারে খুব সিভিয়ার কেসে আর কি, সেটার জন্য আমরা এক্সপ্লোশন ভেন্ট এদিক দিয়ে ট্যাঙ্ক থেকে আমার প্রেশারটা রিলিজ করার জন্য আমরা এদিক থেকে ট্যাঙ্ক থেকে বের হয়ে যাওয়ার জন্য একটা পথ তৈরি করব, যেটা হচ্ছে এক্সপ্লোশন ভেন্ট আমরা নাম দিচ্ছি। To the gases produced in the transformer due to all kinds of falls. Diaphragm is used to discharge excess pressure in the atmosphere when excess pressure is developed inside the transformer during loading. These are used for transformer cooling purpose. আচ্ছা, এইটা হচ্ছে এই এটাকে আমরা বলতেছি ফ্যান বা ফ্যান সবসময় থাকে না, এই জিনিসটা ফিন, এই পাতলা পাতলা অংশগুলো দেখলো আমরা দেখতেছি, আমি একটু তোমাদেরকে পিপিটি ফাইল একটা শেয়ার দিব সেটা দেখবা, এখানে আমরা দিচ্ছি কি পাতলা পাতলা শীট থাকবে, এখনই দেখাতে পারি দাঁড়া। এই যেটা রিয়েল ট্রান্সফরমার, এই পাতলা পাতলা শীট থাকে ট্রান্সফরমার ট্যাঙ্কের সাথে লাগানো, একটা পাইপ থাকে, এই পাইপের সাথে পাতলা পাতলা শীটের মতো থাকে, এটাকে আমরা ফিন বলি। এই ফিনটার কাজ হচ্ছে আমার এই ফিনের কাজ হচ্ছে আমার হিটটাকে বাইরে বাতাসে ছেড়ে দেওয়া, আমার তেলটা যখন গরম হবে কোনো এমনি নর্মাল সিচুয়েশনে, যেটা যে একটু একটু করে গরম হচ্ছে, তেল কারেন্ট ফ্লো করতেছে, তেলটা হিটটাকে অ্যাবজর্ব করতেছে, সো তেলটাও গরম হচ্ছে, এখন তেলটা তো এরকম কন্টিনিউয়াসলি গরম হতে না দিয়ে ঠান্ডা করার ব্যবস্থা থাকা ভালো। কিভাবে ঠান্ডা করব, তেল যখন গরম হবে ট্যাঙ্কের ভিতরে তখন গরম তেলটা উপরে উঠে যাবে আর ঠান্ডা তেলটা নিচে নেমে আসবে, তো গরম তেলটা যে উপরে উঠলো, উপরে উঠার পরে সে এই পাইপটা দিয়ে এখানে আসবে, আসার পরে এই পাতলা শীটগুলো দিয়ে তেল এদিকে নিচে নেমে আসবে, যখন এই পাতলা শীটগুলো দিয়ে তেলগুলো যাচ্ছে তখন এই পাতলা শীটের এরিয়া তো খুব বেশি না, খুবই কম, সো আশপাশে যে বাতাস থাকবে এই বাতাসগুলো ফ্লো করতেছে, যে এনভায়রনমেন্ট আমার আশেপাশে এনভায়রনমেন্ট সেখান থেকে যে নর্মাল বাতাসটা ফ্লো করতেছে, এই বাতাসটাই এই অল্প অল্প তেল যেটা ফ্লো করতেছে সেই হিটটাকে সে অ্যাবজর্ব করে নিবে, তেলটা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে নিচে আসবে, নিচে পাইপ দিয়ে আবার ট্রান্সফরমারে ঢুকে যাবে। তো এটা একটা পদ্ধতি, কুলিং এর আরো পদ্ধতি আছে যে কোনো কোনো ক্ষেত্রে এই ফিনের সাথে আমরা একটা ফ্যান লাগাই দেই, ফ্যান লাগালে আরো ভালো, কারণ আশপাশে বাতাসের কারণে ঠান্ডা হতে একটু সময় লাগবে, কিন্তু ফ্যান যদি দেই দ্রুত ঠান্ডা হবে। অনেক সময় এখানে আমরা ইয়াও ফ্লো করাই, পানির পাইপ, কতগুলো পাইপ লাগানো থাকে পানি যেটার মধ্যে দিয়ে ঠান্ডা পানি ফ্লো করাই, তাহলে আরো দ্রুত ঠান্ডা হবে, তেলটা যে পাস করতেছে সেটা যখন তার আশেপাশে পানি থাকবে আরো ঠান্ডা পানি, সে পানির থেকে সে পানিকে সে টেম্পারেচার দিয়ে দিবে আর নিজে ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে সেদিক দিয়ে পাস করবে। বোঝা গেছে? আচ্ছা বলো। এম প্রত্যেকটা ট্রান্সফরমারের ক্ষেত্রে একই নকশাটাই খাসকাটা খাসকাটা থাকে কেন, কিংবা সিলিন্ডার ইঞ্জিন বিভিন্ন ক্ষেত্রে এই খাসকাটা অংশগুলো ডিজাইন করা হয়, মানে প্লেন করা হয় না কেন? কোনটা খাঁজকাটা বলতে কোনটার কথা বলছি, ফিনের কথা কি তুমি বলতেছো? যেখানে ফ্যান আছে সেখানে দেখেন খাঁজকাটা খাঁজকাটা বিষয়গুলো রয়েছে। সেটাই তো, মাত্র তো আমি সেটাই ব্যাখ্যা দিলাম, এটা সব ট্রান্সফরমারে হবে না, খুব ছোট ট্রান্সফরমার এটা তুমি দেখবা না, বড় সাইজের ট্রান্সফরমার গুলাতে দেখবা, জেনারেটর মোটরে দেখবা, মেশিনে, যে কোনো মেশিনে দেখবা, কারণ কি মেশিনে যখন কারেন্টটা ফ্লো করতেছে এই কারেন্ট ফ্লো করলে যে হিটেড হয়ে যাচ্ছে হিটটা কিন্তু তার জন্য ক্ষতিকারক, সো আমরা যেটা করি এই যে তেলটা দিয়ে যে ট্যাঙ্কটাকে ভর্তি করলাম, তেলটা তো হিট অ্যাবজর্ব করলো, এক স্টেপ তো সেটা, যে তোমাকে বললাম যে হিট হয়ে যাচ্ছে খারাপ, সো ক্ষতিকারক, সো আমি তেল দিয়ে ভরে দিছি, তেলটা হচ্ছে হিটটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে, কিন্তু তেলেরও তো ক্যাপাসিটি আছে, তেল তো হিট নিচ্ছে নিচ্ছে নিচ্ছে, এমন তো না যে সারা জীবন মানে তুমি ইচ্ছা মতো হিট দিবা আর সে টেম্পারেচার বাড়বেই না, মানে সে ঠান্ডা হয়েই থাকবে, তা কিন্তু না, তেলেরও একটা লিমিটেশন আছে, এখন তেলটাকে তাহলে আমাদের ঠান্ডা করতে হবে। তেল ঠান্ডা করার জন্য আমি যেটা করব, এখান থেকে একটা পাইপ থাকে, এই পাইপটা দিয়ে ট্যাঙ্ক থেকে তেলটা এদিক দিয়ে আসে, আসার পরে
আস্তে আস্তে এই পাতলা শিটগুলার ভিতর দিয়ে অল্প স্পেস আছে, তেলগুলো ওই শিটের ভিতরে পড়বে, এখান দিয়ে স্পেস দিয়ে পড়বে পড়বে পড়বে। এটা আমরা শিট না দিয়ে পুরো একটা সলিডও দিতে পারতাম। কেন এরকম পাতলা পাতলা শিট দিলাম? কারণ পাতলা শিট দিয়ে ধরো তোমার এই পাইপ দিয়ে 500 ml তেল আসলো, 500 ml এর মধ্যে আমি এখানে 5টা শিটে ভাগ করছি, প্রতিটা দিয়ে 100 ml গেল। এখন 100 ml কিন্তু বাতাস, আশেপাশের বাতাস, কিন্তু 100 ml কে ঠান্ডা করা যত সহজ তুমি যদি একসাথে করে রাখো সহজে। কিন্তু ধরো তুমি একটা বাটির মধ্যে 1 গ্লাস পানি রাখছো, এইটা ঠান্ডা হইতে যে সময় লাগবে, তুমি ধরো বাইরেই রেখে দিছো যে খুব গরম পানি, 1 গ্লাস পানি আমি বারান্দায় রেখে দিচ্ছি, আশেপাশে এনভায়রনমেন্ট থেকে আস্তে আস্তে ঠান্ডা হবে, এটা একটা কেস। আর তুমি বারান্দার মধ্যে পুরো 1 গ্লাস পানিটাকে খুব গরমই, কিন্তু 1 গ্লাস পানি বারান্দার মধ্যে ছিটাই দিচ্ছ, একদম পুরো বারান্দায় ছিটাই দিচ্ছ, কিন্তু 1 গ্লাস পানি। তো সারফেস এরিয়া কি, যেখানে বারান্দায় ছিটাই দিচ্ছ পুরো ফ্লোরের মধ্যে ছিটা পড়তেছে, এটা সারফেস এরিয়া কিন্তু অনেক বেশি। এই পানিটা ঠান্ডা হইতে দেখবা 5 মিনিট লাগবে, ম্যাক্সিমাম 5 মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে গেছে, যে টেম্পারেচারে পৌঁছাবে তোমার 1 গ্লাস গরম পানি তুমি যে রাখছো একটা গ্লাসের মধ্যে রাখছো, সেটা ঠান্ডা হইতে কিন্তু বেশি সময় লাগবে। তো এখানেও তাই, আমি যখন পাতলা শীট বানাই দিচ্ছি এই 500 ml আসতেছে, কিন্তু ভাই ভেঙে ভেঙে যখন যাচ্ছে পাতলা পাতলা শীট দিয়ে পাস করতেছে, তখন কিন্তু সে আশেপাশে এনভায়রনমেন্ট থেকে যে ঠান্ডাটা নিয়ে নিচ্ছে বা নিজের হিটটা আশেপাশে এনভায়রনমেন্ট কে দিয়ে দিচ্ছে, সেটা খুব তাড়াতাড়ি হবে, প্রসেসটা তাড়াতাড়ি হবে। আমি সারফেস এরিয়াটাকে ভাগ করে ফেললাম আর কি, বেশি সারফেস এরিয়া দিয়ে দিলাম। এই পাতলা পাতলা শীট করলে কি হয়, বেশি সারফেস এরিয়া দেওয়া হয়, যার জন্য সহজে কিন্তু ঠান্ডা হবে। আমার কথাটা কি বুঝছো? কথা কি বোঝা গেছে নাকি? জি ম্যাম, আপনি বলতে চাচ্ছেন দ্রুত ঠান্ডা করার জন্য? হ্যাঁ, দ্রুত ঠান্ডা করার জন্য আমরা এই কাজটা করি। আমরা একে সেপারেট করে দিলাম, স্পেস মানে বাড়াই দিলাম, সারফেস অনেক ভেঙে 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 ছড়াই ছিটায় দিলাম, ওকে একসাথে না রেখে ছড়াই ছিটাই দিলাম। তাতে কি হচ্ছে, সারফেস ঠান্ডা হওয়ার এরিয়াটা আমি বাড়াই দিচ্ছি, সো তাড়াতাড়ি ঠান্ডা হবে ও। এখন কি বোঝা গেছে? জি ম্যাম, বোঝা গেছে। আচ্ছা, যে আমি এতক্ষণ ধরে যেটা আগে বলছিলাম টেম্পারেচার মাপার, সেটা আসলে এইটা টেম্পারেচার গেজ দিলাম। মাউন্টেড অন দা ট্রান্সফর্মার টু মেজার ইটস টেম্পারেচার। ড্রেন ভালভ ইজ ইউজড টু ড্রেন অয়েল ফ্রম দা ট্রান্সফর্মার। এটা হচ্ছে এখানে একটা একটা স্পেস রাখা হইলো, আমরা যদি চাই তেলটাকে ইনপুট দেওয়ার জন্য বা তেলটাকে আউটপুট করার, মানে কোন কারণে আমি চাচ্ছি তেলটা ভিতর থেকে বের করে নিয়ে আসতে, তাহলে এরকম একটা ট্যাঙ্কের গায়ে লাগানো থাকবে, এদিক দিয়ে তেল বের করে কোয়ালিটি চেক করলাম, বা কোনো কারণে আমার দরকার বা কিছু এক্সট্রা তেল ফেলে দিতে চাচ্ছি এই এই কেসে, অথবা তেল আমি ভিতরে ঢুকাতে চাচ্ছি, তখন এরকম আমি উপরের দিকে একটা রাখবো ঢুকানোর জন্য, নিচের দিকে একটা স্পেস একটা পাইপ বা একটা সিস্টেম রাখবো তেল বের করার জন্য। Oil is used for cooling. Yeah, oil filling এর জন্য উপরে আর নিচে হচ্ছে oil বের করার জন্য. Not have a flash point less than 160 degrees Celsius. Oil filled in tank. The freezing point should not be higher than 15 degrees Celsius and its viscosity should be 30 degrees Celsius and 15 degrees Celsius. আচ্ছা, এটাই তোমাদের সাথে, এটা আমি শেয়ার করে দিব। একটু ওয়েট করো, তোমাদেরকে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কনস্ট্রাকশনের একটা পিপিটি ফাইল আছে, এটা একটু দেখব। এটা হলো
আমাদের টিচাররাই এনার্জি প্যাকে গিয়ে ওনারা হচ্ছে তোমাদের জন্য করে নিয়ে আসছে, ওখান থেকে ছবি তুলে নিয়ে আসছে রিয়েল ট্রান্সফরমারে। এই পিপিটি ফাইলটা, পিপিটি ফাইলটা কি দেখতে পাচ্ছো? জি ম্যাডাম। আচ্ছা, এই থ্রি ফেজ ট্রান্সফরমারে এটা হলো ক্রস সেকশন, অয়েল দিয়ে পূর্ণ করা আছে। এই পাশের গুলো হচ্ছে আমার ফিন, এখানে হচ্ছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল যার উপরে তার পেঁচানো আছে। এটা হচ্ছে আমাদের বুশিং, এটা হলো আমাদের কনজারভেটর, এটা হচ্ছে আমাদের ব্রিদার। এখানে একটু একটু কথা বলে দেওয়া আছে কোনটা কি কাজে লাগে, তোমরা দেখে নিবা, আমি তো বলছি লেকচারের সময়। এটা হচ্ছে রিয়েল লাইফ ট্রান্সফরমার, এটা হচ্ছে আমাদের কনজারভেটর, এটা হচ্ছে ট্যাঙ্ক, এর গায়ে পাতলা পাতলা ফিন, আর হচ্ছে এটা আমাদের বুশিং দেওয়া আছে। এটা কনজারভেটর, এটা হচ্ছে যেই, এটা হচ্ছে সেই বড় একটা রুম আছে যেটা বা ল্যাব বলতে পারি এনার্জি প্যাকে, যেখানে হচ্ছে টেস্ট করা হয়, ট্রান্সফরমারের কোয়ালিটি চেক করা হয়, তার ইনসুলেশন যে সবকিছু চেক করা হয়, যে ট্রান্সফরমার কি পরিমাণ লোড নিতে পারবে, তারপরে হচ্ছে কি পরিমাণ ভোল্টেজ সাস্টেইন করতে পারবে, ইনসুলেশন ঠিক আছে কিনা, তারপরে ডাইরেক্ট্রিক ট্যাঙ্ক ঠিক আছে কিনা, হিটেড কেমন হয়ে যাচ্ছে, এই সবকিছু টেস্টিং করা হয় ল্যাবে। এখানে হচ্ছে আরসি একটা একটা সিস্টেম তৈরি করা হয়েছে যেটা দিয়ে হাই ভোল্টেজ দিয়ে চেক করা হয় যে কোনো জিনিস, যে কোনো ম্যাটেরিয়াল হাই ভোল্টেজে, অনেক অনেক হাই ভোল্টেজ দিলে ইভেন ইনসুলেটরও কন্ডাক্টরের মতো আচরণ করতে পারে, মানে কন্ডাকশন করতে পারে, কিন্তু সেই হাই ভোল্টেজটা কিন্তু অনেক হাই ভোল্টেজ, অনেক মানে অনেক হাই ভোল্টেজ, হাজার হাজার কিলো ভোল্ট দিলে আমার দেখা যাবে একটা ইনসুলেটরের মধ্য দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করা শুরু করবে, কারণ ইনসুলেটরের অ্যাটম গুলো ভেঙে যাবে, আয়োনাইজড হয়ে যাবে। তো এটাই চেক করা হয় যে ট্রান্সফরমারের অয়েলটা আমার প্রপারলি ইনসুলেটরের মতো কাজ করতেছে কিনা, খুব হাই ভোল্টেজ দিয়ে চেক করা হয়। শুধু এটা না, অয়েল না, অন্যান্য ইনসুলেশনও দেওয়া হয়, তো পেপার ইনসুলেশন টিনসুলেশন দেওয়া হয়, ওগুলো চেক করা হয় হাই ভোল্টেজ দিয়ে। এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমারের কোর, পাতলা পাতলা শিট দিয়ে তৈরি, স্ক্রু দিয়ে, আমাদের এই জায়গাতে স্ক্রু দিয়ে সব শিট লাগানো হয় একসাথে। তারপরে এটা হচ্ছে তার, যে আমরা পেঁচাইছি এই তারগুলার গায়েই আমরা যে বইয়ের মলাট দেই না, এই টাইপের একটা কাভার দেওয়া হয়েছে। এগুলো দেখতে বেতের মতো লাগতেছে, তো এই বেতটা আসলে বেতের ভিতরে আসলে আছে, হলো বেতটা আসলে তৈরি করা হয়েছে কাগজ দিয়ে, আর ভিতরে আছে আমাদের তারগুলো, তারপর তারগুলো পেঁচানো হয়েছে এখানে, তিনটা এ বি সি ফেজ। এইটা হচ্ছে তিনটা কোর, তার পেঁচানো হয়েছে, আর ভিতরে এই জিনিসটা হচ্ছে কোর, ট্রান্সফরমার কোর, পাতলা কোর। আচ্ছা, এই মেশিনটার কাজটা হচ্ছে আমাদের তার পেঁচানো হয়, তার পেঁচানোর জন্য মেশিনে আমরা যেমন সেলাই মেশিন ব্যবহার করতাম, তোমরা যদি দেখে থাকো কেউ, সেলাই মেশিনের মধ্যে কিন্তু একটা ববিন থাকে যেটার মধ্যে সুতা পেঁচায়, সেরকম তার পেঁচানোর মতো এই, এটা হলো তার পেঁচানোর একটা মেশিন। তারটা যে পেঁচায় সেটাও আমরা একটা মেশিন দিয়ে করি অটোমেটিক, মানে নিজেরা বসে বসে তার আমরা তার পেঁচাবো না। এটা হচ্ছে কোর কাটার জন্য, স্পেশাল শেপ করে কাটার জন্য একটা মেশিন, এটা উপর থেকে নিচে এসে পড়ে, নিচে আমরা কোরটা রাখা হয়, কোরটা কেটে কেটে যে ত্রিভুজাকৃতি হয়ে কেটে কেটে পরে তৈরি হয়, কাটা কাটা তৈরি হয় আর কি, তার পেঁচানোর জন্য। এগুলো হচ্ছে ববিন যেটার মধ্যে তার পেঁচাই, ট্যাঙ্ক, ট্রান্সফরমার ট্যাঙ্ক, ট্যাঙ্কের এখান থেকে হচ্ছে তার বের হবে, অথবা মেজারমেন্ট পয়েন্ট গুলো লাগানো থাকবে, বা কনজারভেটর কানেক্টিং পয়েন্ট, এইগুলা। তারপরে ফিটিং, এই যেটা হচ্ছে ব্রিদার উইথ সিলিকা জেল, ব্রিদার এটা, এখানে হচ্ছে ছিদ্র থাকে যে দিয়ে বাতাস ঢুকে বা বের হয়, ব্রিদারটা একটু দেখা যাচ্ছে নীল নীল কালারের, ব্রিদার ভিতরে সিলিকা জেল, সরি সিলিকা জেল আছে ভিতরে নীল কালারের, ব্লু কালারের।
আচ্ছা এটা একটু দেখো, এখানে হচ্ছে আমি একটু নোট আকারে করে দিছি, খুব ডিটেলসে বলা আছে। ছবি টবির জন্য তোমরা ওই ভিডিওটা দেখবা বা পিপিটি ফাইলটা দেখবা, এখানে হচ্ছে নোট করে দেওয়া আছে কোনটার কাজ কি। লেমিনেশন শীট, স্টিল কোর থাকবে, উইন্ডিংস থাকবে, ট্যাঙ্ক থাকবে, ট্রান্সফর্মার অয়েল থাকবে, কনজারভেটর, ব্রিদার, কোনটার কাজ কি এখানে কিন্তু গুছায় বলা আছে। থার্মোমিটার, এক্সপ্লোশন ভেন্ট পাইপ, বাল্বস থাকবে, বাকহোলস রিলে থাকবে, ফিন থাকবে, বুশিং, কি কোনটা কি ম্যাটেরিয়ালের তৈরি, এই জিনিসগুলো বলা আছে। সো তোমরা একটু দেখে নিবে, এই নোটটা দেওয়া হলে তোমরা একটু দেখে নিবা কোনটার কাজ কি। বোঝা গেছে? জি ম্যাডাম। জি ম্যাডাম। আজকের মতো আমাদের ক্লাসটা শেষ, এখন এটার বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। নাই প্রশ্ন নাই কোনো? আচ্ছা আমাদের সময়ও নাই, ঠিক আছে। আচ্ছা তোমাদের সিআর কি আসো, ডি সেকশনের সিআর? সিআর আছো আসসালামু ক্লাসে? আলাইকুম ম্যাম। জি ম্যাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা তোমাদের হচ্ছে জি ম্যাম। সোমবার, তোমাদের কালকে তো সোমবার, সোমবার কি তোমাদের ক্লাস আমার সাথে? সোমবার ম্যাম মেবি ক্লাস আছে ম্যাম। তোমাদের সাথে ক্লাস? তোমাদের ক্লাসের সাথে ক্লাস হইলে, ক্লাস আছে ম্যাম। আচ্ছা হ্যাঁ, তোমাদের বি সেকশনের ক্লাস হচ্ছে বুধবার একটা একটা ক্লাস তোমাদের সাথে, ওদের সাথে। আর হচ্ছে তোমাদের সোমবার একটা ক্লাস, তো তোমরা যেটা করবা সেটা হলো দুই গ্রুপ মিলায় যে কোনো একদিন 6টায় পরপর দুইটা ক্লাস, 6টা থেকে ধরো 2 ঘন্টা কি 8টা পর্যন্ত একটা তোমরা ক্লাস নাও আমার সাথে। মানে আমি একই দিনে দুইটা ক্লাস আনতে চাচ্ছি আর কি, যদি আলাদা আলাদা দিনে পড়ে তাহলে সময় হিসাব রাখতে আমার সমস্যা হইতেছে। তোমরা একই দিনে দুইটা ক্লাস করো, ভার্সিটি খুলে গেলে তখন আবার রেগুলার নিয়মে হবে, বাট এখন অনলাইন যে কয়দিন হচ্ছে তোমরা একই দিনে পর পর দুইটা ক্লাস নিবা, ঠিক আছে? সবার সাথে ম্যাম কথা বলে জানাচ্ছি ম্যাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সবার সাথে কথা বলে জানাও, বি সেকশনের সাথে কথা বলে জানাও। আর হচ্ছে 6টায় মনে হয় সময় মিলবে, আসলে আমার সময় তোমাদের সময় সবার মিলবে বোধহয় 6টায়। তো যে কোনো একদিন, যে কোনো একদিন বলতে সোমবার না, অন্য কোনো দিন 6টার সময়, সোমবার বাদে অন্য কোনো দিন 6টার সময় নিবা। হ্যাঁ আচ্ছা ম্যাম, সবার সাথে ম্যাম বি সেকশনের সাথে কথা বলে ম্যাম আপনাকে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমাকে জানো। ওকে আমি নোটগুলো দিয়ে দিব, আজকে লেকচারটা পেয়ে যাবা। ওকে আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।